আমি ছোটবেলা থেকে চিনি ওর সাথে সাত আট বছর খেলেছি আর এখনো বড় হয়ে গেছে বাবা আমার ওগুলো কিছু মনেও নেই ও বড় হয়ে গেছে এখন আর কি আসলে তুইও বড় হয়ে গেছিস কি বলতে চাইছো বলো তো আজকে ইউজানের জামাই বাবুর সাথে আমার পুরো কথা হলো আর কি আসলে আমি ওদের লন্ডন চলে আসতে বলি ধর তোদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হলো কি আসলে হতেও তো পারে তারপর ধর তোদের দুজনের দুজনকে ভালো লেগে গেল কি আসলে হতেও তো পারে আবার নাও তো হতে পারে কোনো গ্যারান্টি নেই অবশ্য ছেলেকে সাহসী বুদ্ধিমান আর হৃদয়বান হতে হবে এই তিনটে শর্ত ফুলফিল না হলে তো কোনো চান্স নেই একদম তবে ছোটবেলাকার বন্ধুত্বের খাতিরে ওকে একটা চান্স দিতেই পারি ইয়েস ইয়েস আই অ্যাম কামিং আইল পিক হার ফ্রম ওয়াটারলু স্ট্রিট এন্ড ড্রপ টু দ্য হোম রাইট উই ডিড নাও এই এই কি করছো স্টপ স্টপ টিম হেল্প হেল্প সামবডি প্লিজ হেল্প এই লেভেল ক্রসিং এর গেট পড়ে আছে দেখতে পাস না সালা চার অক্ষরের কানা হে ইউ এ বেশি গরম গেলে এমন কেলান কেলাবো না চল ফট থ্যাংক ইউ নরুন হামার থ্যাংক ইউ কি আসছো তুমি এখানে আসছো তুমি এখানে কি করছো কেন আসতে পারে না হ্যাঁ কি আসছো মানে তোমাকে লন্ডনে শ্বশুরিরে দেখবো এ তো ভাবতেই পারিনি কি আসছো কেন আমার কি মোরে ভূত হয়ে এখানে আসার কথা ছিল নাকি কি আশ্চর্য গুড চোখ বাকিরা কেউ আসেনি হ্যাঁ এসছিল আর ওই স্বার্থপরগুলোকে আমি চিনতে পারিনি আর আপনি চিনবেন কোত্থেকে আমারও কি আশ্চর্য সেরকমই মনে হয়েছিল আচ্ছা আপনি আমায় চিনলেন কি করে এ আবার কিরকম কথা কি আশ্চর্য এই কদিন আগেই তো তোমাদের বাড়িতে সম্বন্ধ দেখতে গেলাম না আছেন আর কি আছে কিসের সম্বন্ধ তোমার সাথে ইয়ার বিয়ের সম্বন্ধ তোমার কি কিছুই মনে পড়ছে না কি আশ্চর্য খারাপ স্মরণ শক্তি মানে তুমি মজা করছো না ভুলে গেছো বুঝতে পারছি না দেখি যদি হিয়া বুঝতে পারে ওই তো হিয়া এসে গেছে হিয়া আশ্চর্য হয়ে গেছিস তো তোমার মনে পড়েছে কি আশ্চর্য বুঝলি হিয়া আমার এই ব্যাগটা একটা স্ট্যাচার টান দিয়ে পালাচ্ছিল আর উজান একদম হিরোর মতো ছাপ দিয়ে পড়ে এটা উদ্ধার করে দিল কি আশ্চর্য রিয়েলি থ্যাঙ্কস আ লট কেমন আছো উজান উজান ভালো আছে জানো উজান আমার খুব ইচ্ছে ছিল তোমার আর হিয়ার বিয়েটা হোক তোমার কি আশ্চর্য দিদিরও ইচ্ছে ছিল কিন্তু সবারই যখন ইচ্ছে ছিল তখন বিয়েটা হলো না কেন কাকাবাবু দেখো জান আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি সেদিন যখন তোমার বাড়িতে গেলাম তোমার ওই ভিতু ভিতু হাবভাব আমার জাস্ট পছন্দ হয়নি তারপর যখন তোমার হাত থেকে কাপটা পড়ে গেল মানে তোমার হাতটা কাঁপছিল আমি আমি জাস্ট টলারেট করতে পারিনি আসলে তখন আমার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু হ্যাঁ আরে ডেঙ্গুর জ্বরে আমার হাত পা থরথর করে কাঁপছিল প্লেটলেট এত নিচে নেমে গিয়েছিল যে কাপলেটটা পর্যন্ত হাতে ধরে রাখতে পারিনি কি আশ্চর্য তোমার এত ডেঙ্গু হয়েছিল বাবা হ্যাঁ কাকা বাবু ভীষণ ডেঙ্গু তাহলে তো কাকা বাবু বিয়েটা কি একেবারেই ভেঙে গেছে কি আশ্চর্য তোমরা নিজেরা যদি রাজি থাকো তাহলে আমার আর আপত্তি কিসের তা ঠিক মিয়া বেবি রাজি তো বাবা আমি রাখতে গিয়ে বসছি